আল্লাহ তাআলা আমাদেরকে মাহে রমাদান দিয়েছেন, কোন উম্মতকে দেন না কথা বলেন ঠিক কিনা? একটি মাস যার নাম হলো রমাদান, রামদুন থেকে ১১ মাসের যত গুনাহ খাতা আছে এই এক মাস আমাদেরই গুনাহ খাতা, এক মাসের ইবাদত, এক মাসের সিয়াম সাধনা, ১১ মাসের গুনাহগুলোকে পুড়িয়ে ছাই করে। সুবহানাল্লাহ, মানব জাতির কল্যাণের জন্য তোমাদেরকে বানানো হয়েছে। تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله সৎকাজের আদেশ অসৎকাজের নিষেধ, আর একমাত্র আল্লাহর উপর তোমাদের আস্থা থাকবে। আল্লাহ পাক বলেন, অন্য কোন উম্মতকে আমি আল্লাহ সেই মর্যাদা দেই নাই যে মর্যাদা তোমাদেরকে দিয়েছি। সুবহানাল্লাহ। হাদিসে পাকের মধ্যে আল্লাহর হাবিব বলেন, বুখারী শরীফের হাদিস দৃষ্টান্ত দিয়ে আল্লাহর হাবিব আমাদেরকে বুঝাইছেন, একজন ব্যক্তি দুইজন তিনজন কর্মচারীকে তিনি চুক্তিপত্র করলেন, তোমরা আমার কাজ করবা। একজনকে বললেন, তুমি ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত কাজ করবা, তোমাকে এক দিরহাম দেওয়া হবে। আরেকজনকে বললেন, তুমি জোহর থেকে নিয়ে আসর পর্যন্ত কাজ করবা, তোমাকেও এক দিরহাম দেওয়া হবে। আরেকজনকে বললেন, আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত তুমি কাজ করবা, তোমাকে দুই দিরহাম দেওয়া হবে। সবাই যার যার সময় মতো কাজ করছে, পারিশ্রমিক দেওয়ার সময়, বিনিময় দেওয়ার সময়, যিনি ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত কাজ করছেন তার সময় কম না বেশি? বলেন একটু কথা বলেন। বেশ, এরপর তিনি জোহর থেকে নিয়ে আসর পর্যন্ত কাজ করছেন তার সময়টাও কিন্তু আসর থেকে মাগরিব পর্যন্ত যিনি কাজ করছেন তার তুলনায় বেশি। এবার পূর্বে যারা কাজ করছেন আসর থেকে ফজর থেকে জোহর, জোহর থেকে আসর, এরা তখন মালিককে বললেন, স্যার কাজ আমরা করলাম বেশি, বিনিময় দিলেন কম, আর ইনি কাজ করলেন কম, বিনিময় দিলেন বেশি, কাজটা কি ঠিক হলো? মালিকে বললেন, তোমাদের সঙ্গে আমার যা চুক্তিপত্র হয়েছিল, কমিটমেন্ট হয়েছিল যে তোমরা এই সময় থেকে এই সময়ে কাজ করবা, তোমাদের গ্রামে এই স্যালারি দিব, এই বেতন দিব, পারিশ্রমিক দেব, তার থেকে কি তোমাদেরকে আমি কম দিলাম? বলে, না স্যার, এত কাম করছে বিনিময় দিলেন বেশি, এটা তো আমার ব্যক্তিগত ইচ্ছা, কথা বলেন ঠিক কিনা? কাকে কম দিলাম কাকে বেশি দিলাম এটা দেখার বিষয় না, কিন্তু তোমাদের সাথে যা ওয়াদা ছিল তার থেকে তো আমি তোমাদেরকে কম দেই নাই, ঠিক কিনা? ওয়াদা যা ছিল তার থেকে কম দিচ্ছি। হ্যাঁ, যিনি আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত কাজ করছে তাকে আমি বেশি দিয়েছি, এটা আমার ব্যক্তিগত ব্যাপার, আমি যদি কাউকে বেশি দিই এখানে তোমাদের কিছু বলার নাই, ঠিক কিনা? বলেন। আল্লাহর হাবিব ডাক দেয়, আমার উম্মত ঠিক দৃষ্টান্ত হল, আগেকার যারা উম্মত ছিল কাজ করছে বেশি, তাদের মর্যাদা কম, আমার উম্মত হায়াত পাইছে কম, কাজ করছে কম, তাদের বিনিময় বেশি। সুবহানাল্লাহ, ঠিক না? দেখি যা কুরআন মে আই মুহতারাম, দেখি যা কুরআন মে আই মুহতারাম, মুস্তফা কে উম্মতে খাইরুল উমা। কবি বলে, কোরআন পড়ো, কোরআন খুলে দেখো, আল্লাহর হাবিবের উম্মতের মর্যাদা আল্লাহ নিজে কোরআনে কারিমে ডিক্লার করেছেন। সুবহানাল্লাহ। জোরে বলো। ও মুসলমান, শুধু তাই নাই, আল্লাহর আদালতের রাজ সাক্ষী হিসাবে আল্লাহ যাদেরকে পেশ করবেন তারা হলাম আমরা। সুবহানাল্লাহ। বুখারী শরীফের লম্বা হাদিস, উম্মতে নূ, হযরতে নূ আলাইহিস সালামের উম্মতকে আল্লাহ ডাক ডাকে বলবেন,
তোমরা যে দলে জলে জাহান্নামে হয়ে আসলা, তোমাদের কাছে কি কোনো নবী রাসূল যায় নাই? এমন গাঞ্জাখুর মিথ্যু, ওরা দাহাম মিথ্যা কথা বলবে যে নবী রাসূলের ছায়াও দেখি না, নাউজুবিল্লাহ। নূহ নবীর উম্মত আল্লাহর কাছে গিয়ে বলতেছে আমরা ছায়াও দেখি না, অথচ নূহ আলাইহি সালাম তাদের কাছে, আল্লাহর নবী নূহ আলাইহি সালাম তার উম্মতের কাছে কি 1 বছর 950 বছর দিনের দাওয়াত দিছে, ঠিক কিনা বলেন? কত? আর আল্লাহর কাছে গিয়ে এরা বলতেছে যে নূহ নবীর ছায়াও দেখি নাই, নাউজুবিল্লাহ। সত্য বলছে না মিথ্যা বলছে? টোটালটাই মিথ্যা। আচ্ছা আল্লাহর কাছে যে মিথ্যা বলতেছে দাওয়াত দিছি কিনা এটা আল্লাহ জানেন না? জানেন না, বলেন কথা বলেন। নূহ নবী তার উম্মতকে দিনের দাওয়াত দিছেন কিনা এই বিষয়টা আল্লাহ জানেন না? জানেন না। যখন এরা বলতেছে আমাদের কাছে নবী আসে নাই, দিনের দাওয়াত দেই নাই, ঠিক কিনা? তখন আল্লাহ বলতে পারতেন না নূহ নবী দাওয়াত দিছি কিনা এটা কি আমি জানি না? কিন্তু আল্লাহ পাক বিচারকের এজলাসে বসছে, একজন বিচারক বিচারকের এজলাসে বসলে বাদী বিবাদী সাক্ষী সব শুনে তারপরে বিচার করা লাগে, ঠিক কিনা? এখন আমাদের সমাজে কিন্তু অনেক বিচার আচার হয়, এগুলোর ধার ধারে না, কথা বলেন ঠিক কিনা? বান্ডিল বিনিময় হলে বাস একতরফা রায় দিয়ে, আপনাদের নোয়াবাদ এলাকায় চুনারুঘাট এলাকায় নাই, অন্য এলাকায় আছে, ঠিক কিনা বলেন? ইনসাফ নাই, জুলুম। অথচ আল্লাহ আমাদেরকে শিখাইছেন এই হাদিসের মাধ্যমে যে বিচার কাজ কেমনে কমপ্লিট করতে হবে, ঠিক না বে? ঠিক। আল্লাহ তো আলিমুম বিদাতিস সুদুর, আলিমুল গাইবি ওয়াস সাহারা, আগে পরে সব কিছু জানে। তারপরেও যখন এরা বলছে আমাদের কাছে নবী যায় নাই, নবীর ছায়া পর্যন্ত আমরা দেখি নাই, তখন আল্লাহ বলতে পারতেন না এক থাপ্পড় দিয়া দাঁত সব খাবে? ইরে নূহ নবীর দাওয়াত দিছি কি নাকি বড় দাদার কলমা শিখাবি? আমারে কি শিখাবি? আমি জানি না। কিন্তু আল্লাহ পাক বলেন না, তোমাদেরকে শিখাইলাম যিনি বিচারক হয়, বিচারকের জন্য উচিত হলো উভয় পক্ষ বাদী বিবাদীর বক্তব্য শোনা, এরপরে প্রয়োজনে সাক্ষী তালাশ করা, ঠিক কিনা বলেন? একতরফা যদি কেউ বিচার করে এটা কোনোদিন সঠিক বিচার হবে না। ওলামায়ে কেরাম জানেন হযরতি দাউদ আলাইহিস সালাম উনার নিকট একজন আয়েশা বললেন ইন্না হাদা আখি লাহু 99 নাজাতাও ওয়া লিয়া নাজাতু ওয়াহিদা ফাকালা আকফিলনি হাগা ওয়া আজ্জানি ফিল খিতাব। পরীক্ষা করার জন্য আল্লাহ পাঠাইছে। আয়েশা একজন বললেন ওগো নবী আমার ভাই, হেরাসি 99টা দুম্বা, আমার মাত্র একটা দুম্বা। আমার ভাই আমাকে বলতেছে তুই একটা রাইখা কি করবি, তোর একটা দিলে আমার 100টা পূরণ হয়ে যাবে। ফাকাল আকফিল ওয়া আজ্জানি ফিল খিতাব। সে মকাল মানুষ, কথা কইতে পারে, তর্ক করতে পারে, সাজায়া বাজায়া কথা কইতে পারে। সে একটা পর্যায়ে আমার উপর গালিব হয়ে বিজয়ে আমার দুম্বাটাও নিয়ে গেল। হুজুর আপনার কাছে আসলাম, আপনি বিচার করেন কাজটা কি আমার ভাই ঠিক করলো? আল্লাহ নবী হযরতে দাউদের কাছে এসে একজন বলতেন হযরতি দাউদ এক তরফা কথা শুনে তিনি রায় দিয়ে দেন, ক্বালা লাকাদ যালামাকা বিসুআলি নাজাতিকা ইলা নিআজি وإن كثيرا من الخلطاء ليبغي بعضهم على بعض
إلا الذين آمنوا وعملوا الصالحات وقليل ما هم وظن داود أنما فتناه فاستغفر ربه وخر راكعا وأناب كنا এটা ঠিক হয় নাই মারাত্মক জুলুম করছ তুমি গরীব মানুষ তোমার একটা মাত্র দুম্বা সেইভাবে আরেকটা আর 100 মিলানোর জন্য তোমার একটা দুম্বাও নিয়ে নিল এটা একেবারে জুলুম হইছে কে বলতেছেন দাউদ আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিন ওহি নাযিল করে দাউদ কে বলে দিলেন ইয়া দাউদ إنا جعلناك خليفة في الأرض فاحكم بين الناس بالحق ولا تتبع الهوى داود তোমার রায়টা ঠিক হলো না তোমার উচিত ছিল আরেক পক্ষ থেকে শোনা তুমি একতরফা শুনে কেন রায় দিলা আমি তো তোমারে দুনিয়াতে পাঠাইছি আমার খলিফা হিসাবে فاحكم بين الناس بالحق ولا تتبع الهوى ويضلك عن سبيل الله ان الذين يضلون عن سبيل الله যদি তুমি একতরফা শুনে বিচার দাও বিচার করো রায় দাও তাইলে কিন্তু তোমাকে লাইনচ্যুত করে ফেলবে এই কাজ কোনোদিন করা যাবে না দেখছে নবীর আল্লাহ তুই কে বলে তুমি দুই পক্ষ থেকে শুনতা এক পক্ষের বক্তব্য শুনে তুমি যে সিদ্ধান্তটা দিলা সিদ্ধান্তটা কি হয় নাই ঠিক এটা আল্লাহ শিখাইছেন তাইলে কোনো বিচার আচার করতে গেলে দুই পক্ষ থেকে শুনতে হবে বাদী বিবাদী প্রয়োজনে সাক্ষী তলব করতে হবে ঠিক কি না হযরত নূহের উম্মত আল্লাহর কাছে বলেন মা জানা মিন বশীরি ওয়ালা নাদির না না আমাদের কাছে কোন রসূল আসে নাই সংবাদদাতা আসে নাই ভয় প্রদর্শনকারী কেউ আসে নাই কোন নবী রাসূলের চেহারা পর্যন্ত আমরা দেখি নাই নাউযুবিল্লাহ দাহা মিথ্যা কথা কার সামনে আমার কথা কি আপনারা শুনতেছেন বুঝতেছে আল্লাহর সামনে দাহা মিথ্যা কথা বলছে নবীর উম্মত তা আল্লাহ তো আলিমুম বিদাতিস সুদুর সব অন্তরের খবর জানে আল্লাহ তাৎক্ষণিক কিন্তু রদ করেন নাই দফা করেন আল্লাহ বাদী বিবাদী হযরত নূহ নবীকে আল্লাহ ডাকলেন তোমার উম্মত বলতেছে তুমি নাকি তাদেরকে দ্বীনের দাওয়াত দাও নাই বিষয়টা কি এরকম নূহ নবী কই আল্লাহ একেবারে মিথ্যা কথা আমি আমার উম্মত সকাল নাই সন্ধ্যা নাই একাই সবার সাথে যখন সুযোগ পাইছি একদিন নয় দুই দিন নয় 950 বছর আমি তাদেরকে দিনের দাওয়াত সুবহানাল্লাহ কালা রব্বি ইন্নি দাউতু কওমি লাইলা ওয়া নাহারা ফালাম ইয়াজিদুহুম দুআই ইল্লা ফিরারা وإني كلما دعوتهم لتغفر لهم جعلوا أصابعهم في آذانهم واستغشوا ثيابهم وأصروا واستكبروا استكبارا ثم إني دعوتهم جهارا ثم إني أعلنت لهم وأسررت لهم إسرارا وقلت استغفروا ربكم إنه كان غفارا الله أكبر إني دعوت قومي ليلا ونهارا الله رتناي دناي 24 ঘন্টা তাদের পিছনে আমি মেহনত করছি সুবহানাল্লাহ বলেন কিন্তু এরা এত বদনসিব জাতি এরা এত পোড়া কপাল্লা জাতি আল্লাহ আমি যখন তাদের কাছে দাওয়াত নিয়ে যাই এরা আমার কথা শুনবে বলে কানের ভিতরে আঙ্গুল দিয়া রাখে আমাকে যেন দেখা না যায় আমার চেহারাটা যেন তাদের সামনে প্রকাশ না পায়
এজন্য তারা নিজেরাই রুমাল টান দেয়া চেহারা রেখে ফেলছে নাউজুবিল্লাহ আল্লাহ একাই কে সবার সাথে সব সময় আমি তাদেরকে দিনের দাওয়াত এ মালিক মুষ্টিময় কিছু মানুষ ছাড়া বাকিরা ইমানদার হয় না তাই তুমি আমাকে ওহির মাধ্যমে জানাইছো এদের পিছনে মেহনত করে লাভ না আগে তুমি তোমার কিস্তি বানাও স্টিমার বানাও যারা মুসলমান হয়েছে তাদেরকে নিয়ে তোমার স্টিমারে সওয়ার হও বাকি সবগুলোকে আমি আল্লাহ ধ্বংস করে দেব وأوحي إلى نوح أنه لن يؤمن من قومك إلا من قد آمن فلا تبتئس بما كانوا يفعلون ابن افسوس করেন আপনি চেষ্টা করছেন এরা ইমানদার হয় না ওয়াসনাউল ফুলকা আপনি ওয়াসনাউল ফুলকা বিআয়ুনিনা ওয়াহি ولا تخاطبني في الذين ظلموا আপনি বানান তো স্টিমার বানান নৌকা বানান এই কমবক্তের দল এখনো বুঝতেছে না যে লক্ষণ ভালো কথা কয় না লক্ষণ ভালো না এরা মস্কারা করে হযরতে নূহ নবী যখন নৌকা বানায় কিস্তি বানায় তখন এরা পাশে দেয়া যায় আর কয় নো এত দিন তো নবী ছিলেন এখন কি কাট মিস্ত্রি হয়ে গেছে কুনতা হা কুনতা নাজারান বাদা আনা কুনতা নবিয়া তুমি আগে নবী ছিলে এখন কি নাজার হয়ে গেছো কাঠমিস্ত্রি হয়ে গেছো মানে মস্কারা করা কি করা আর একজন আরেকজন কই দেখ তার যদি না ছিল তো শুকনার মধ্যে মানুষ এই কিস্তি বানায় কোনো পানি নাই টানি নাই বন্যা নাই কিছু নাই এই শুকনার মধ্যে কিস্তি বানাইতেছে তার কি হইছে নষ্ট হইছে নাউজুবিল্লাহ ويصنع الفلك وكلما مر عليه ملأ من قومه ساخروا منه উনাকে নিয়ে উপহাস করে বিভিন্ন রকমের কথাবার্তা বলে নূহ নবীকে তারা কষ্ট দেওয়ার চেষ্টা করে আল্লাহ তাআলা কোন নবীর আপনি কিছু শুনেন না যতই মস্কারা করুক সময় আসলে বোঝা যায় যাই হোক ওটা আমার বলা উদ্দেশ্য নয় তাহলে নূহ নবী বললেন আল্লাহ আমি দাওয়াত দিছি এরা বলে দাওয়াত দেই নাই এখন আল্লাহ নূহ নবীরে কই তুমি যে দাওয়াত দিছো এটার কোনো সাক্ষী আছে আর একটু জোরে কর না সুবহানাল্লাহ কয় হ্যাঁ সাক্ষী আছে সাক্ষী কারা কো আপনার হাবিবের উম্মত সুবহানাল্লাহ আস্তে হে মালিক আপনার হাবিবের উম্মত আখিরি নবীর উম্মত আমার এই দাওয়াতের কাজের সাক্ষী আল্লাহ আমাদেরকে আল্লাহ বলবেন তোমাদেরকে নূহ নবী সাক্ষী মানছি এমনি নূহ নবীর উম্মত লাফায়া উঠবে আর বলবে মানি না মানব না সাক্ষী দেওয়ার জন্য উপস্থিত থাকা লাগে স্পট দেখতে হয় এরা তো হাজার হাজার বছর পর দুনিয়াতে আসছে নূহ নবী আমাদেরকে দাওয়াত দিছি কিনা এটা এরা কি করে সাক্ষী দিবে সুতরাং তাদের সাক্ষী মানি না চিন্তা করেন কত বড় চাপাবাজ কত বড় গার কাটা আল্লাহর দরবারে কই সাক্ষী মানি না আমাদের সাক্ষী মানে না আল্লাহ পাক আমাদের কি বলবেন তোমরা তো তখন ছিল না কি করে তোমরা জানলাম নূহ নবী তার উম্মতকে দ্বীনের দাওয়াত দিয়েছেন কলমার দাওয়াত দিয়েছেন আমরা বলবো আল্লাহ জুমাত তোমার কোরআন যদি সত্য হয় তোমার নবী যদি সত্য হয় তাইলে আমাদের সাক্ষী দেওয়া সত্য হবে কারণ তুমি কোরআনে কারিমে 29 নম্বর পারায় তুমি একটি সূরা নাজিল করেছো যে সূরাটার নাম হলো সূরাতুন মালিক রে যাই আমরা এই সূরাটা ভালো করে পড়ছি এই সূরার মধ্যে নূহ নবী তার উম্মতকে কিভাবে দাওয়াত কত ভাবে দাওয়াত দিছে কত দিন লাগায়া দাওয়াত দিছে সবগুলো ওখানে বিস্তারিত বর্ণনা আছে যদি তোমার কালাম সত্য হয় তোমার নবী যদি সত্য হয় তাইলে নূহ নবীর দাওয়াত দেওয়াও আমাদের সাক্ষী দেওয়াও সত্য হবে জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহর হাবিব দাঁড়িয়ে থাকবে
আল্লাহর হাবিবকে আল্লাহ বলবেন আপনার উম্মত যা সাক্ষী দিতেছে আপনার মতামত কি আল্লাহর হাবিব বলবেন ওয়াকুনার রাসূল আলাইকুম শাহীদা হ্যাঁ আমার উম্মত 100% সঠিক সাক্ষী সুবহানাল্লাহ তাহলে চিন্তা করে আল্লাহ আমাদের মর্যাদা বাড়াইছে না কমাইছে আর জুরে কও হাজার হাজার বছর হায়াত পায়া যারা যেই মর্যাদায় পৌঁছতে পারে নাই মাত্র 60 70 বছরের হায়াতই আল্লাহ আমাদের মর্যাদা তার চেয়েও বাড়াই সুবহান এটা আল্লাহর অশেষ মেহের এই মর্যাদা যে আল্লাহ বাড়িয়েছেন এমন এমন কিছু দৌলত আল্লাহ আমাদেরকে দিয়েছেন যা কোথাও কোনো উম্মতকে আল্লাহ দেয় নাই এক নম্বর আলো আল কোরআন সুবহানাল্লাহ বলেন আমাদের সবচাইতে বড় নিয়ামত আল্লাহর কালাম পৃথিবীর কোন আসমানি কিতাব আছে পৃথিবীতে কোন আসমানি কিতাব আছে তাওরাত বলুন বাইবেল বলুন জবর বলুন আরো যে 100 সহিফা আছে তাও খুঁজে পাবেন রব বদল এই যে খ্রিস্টানরা বাইবেলের শপথ নেয় না খ্রিস্টানরা যে কথায় কথায় বাইবেল বলে আল্লাহর নাজেল করা বাইবেল একটাও ঠিক নাই সব রদ বদল করে নিজেদের মন চাহি তাওরাত পরিবর্তন করে ফেলছে জবুর পরিবর্তন করে ফেলছে নবীদের উপরে যে ছোট ছোট আসমানি কিতাব নাজেল হয়েছিল সব পরিবর্তন করেছে কোরআনে আল্লাহ নিজে বলেন ইউহারিফুনা কিতাবাল্লাহ মিন বাদি মা আকালু এরা জেনে শুনে আসমানি কিতাব পরিবর্তন করে আলাদা কিন্তু আল কোরআন আজ পর্যন্ত 1500 বছর হয়ে গেছে কেউ পারছে একটা জের একটা জবর একটা নুকতা কিয়ামত পর্যন্ত কেউ পারবে কেউ পারবে না কোরআনের হিফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহ নিয়েছে গোটা বিশ্ব মিলে যদি চেষ্টা করে আল্লাহর কালামের কোন পরিবর্তন করার আল্লাহর কালামের বিন্দু পরিমাণ একটা জের জবর নুকতার কেউ পরিবর্তন ঘটাইতে পারবে আল্লাহ বলেন কোরআন আমি নাজিল করেছি কোরআনের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি সংরক্ষণ হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি গোটা বিশ্ব যদি মিলে চেষ্টা করে রে আমার কালামকে ধ্বংস করে দেওয়ার জন্য আমার কালামের কোন রদ বদল করার জন্য আল্লাহ ডাক দেয়া কয় না না কোন আয়াত তো দূরের কথা কোন সূরা তো দূরের কথা একটা জের জবর নুকতা আর কেউ পরিবর্তন ঘটাইতে পারবে না ঠিক কিনা বলেন পারবে গোটা বিশ্ব মিলে যদি চেষ্টা করে আমার কালামের কোন পরিবর্তন ঘটাইতে পারবে না কোরআনে করিম আল্লাহ হিফাজতের দায়িত্ব নিয়েছেন সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন তাই তো গোটা বিশ্বের মধ্যে আল্লাহ অগণিত কোরআনের হাফেজ বানাই দিয়েছে ঠিক কিনা বলেন আল্লাহ আমাদের এই নিয়ামত দিয়েছেন সবচেয়ে দামি যে কোরআন আসমান গ্রহণ করে নাই জমিন গ্রহণ করে নাই পাহাড় গ্রহণ করে নাই নদী নালা সাগর মহাসাগর গ্রহণ করে নাই আল্লাহ দয়া করে আমাদেরকে দিয়েছে ইন্না আরাদনাল আমানাতা আলা সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা আসমান কি বলেছিলাম এ আসমান কোরআন যদি তুমি বহন করো তোমার মর্যাদা বাড়িয়ে দিব সাত জমিনকে বলেছিলাম সাত জমিন তুমি যদি কোরআন বহন করো তাইলে তোমার মর্যাদা বাড়িয়ে দিব পাহাড়কে বলেছিলাম সাগর মহাসাগর কে বলেছিলাম ফাহাবাইনা আইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা এরা কয় না না কোরআন বহন করার ক্ষমতা আমাদের নাই কেউ রাজি ও হামালাহাল ইনসান আল্লাহ আমাদের কি ডাক দেয়া বললেন এ মানব জাতি তোমরা কি কোরআন বহন করবানি রে
বলতে দেরি হয় আমরা কোরআন বহন করতে দেরি হয় না সুবহানাল্লাহ এই জন্য আল্লাহ মহব্বতের দুইটা গালি দিয়েছেন কি গালি মহব্বত রাগ করে না মহব্বত ইন্নাহু কানা যালুমান জাহুলা এক নম্বর হলো জালু সিগায় মোবা লাগা এই এই জালেমের দল একটা বাক চিন্তা করলি না যে আমার কালাম আমি যেমন মহান আমার কালাম সেরকম মহান জোরে বলেন ঠিক কিনা এত বড় কালাম সাড়ে তিন হাত বলির মালিক সাহস করবেন আসমান সাহস করে নাই জমিন সাহস করে নাই সাগর মহাসাগর সাহস করে নাই পাহাড় পর্বত সাহস করে নাই কোন দুঃসাহসে তোরা সাহস জালেম জালেম শুধু জালেম বলে না অধিক জুলুম জাহুল মূর্খের দল কিছু বুঝে সুঝে না এমনি স্বীকার করে ভালো এটা হলো মহব্বতের গালি উস্তাদের এতগুলো কিতাব ছাত্র মাথায় করে নিয়ে আসে কি করে মাথায় করে কিতাবের কার্টন বহুত বড় কার্টন একবারে ওর মতো লোকে এত বড় কিতাবের কার্টন বহন করার ক্ষমতা নাই উস্তাদের দেখা এই জালেম তুই ছোট্ট মানুষ তুই এত বড় কিতাবের কার্টনটা মাথায় নিলে জালেম জাহেল এ কি রাগের গালি না মহব্বতে কথা কয় না এটা মহব্বতের গালি এটা রাগের গালি না এটা মহব্বত করে গালি দিছে যে জালেম ঠিক আল্লাহ পাক আমাদেরকে বলে তোরা জালেম তোরা জাহেল কোরআনে কারীম এত বড় ওজনী জিনিস এত বড় দামি জিনিস তোরা এটাকে বহন করলি একটাবার চিন্তা করলে না তা লাভলো আমরা আল্লাহকে বললাম আল্লাহ জানি রে তোমার কালাম বড় দামি এ মালিক তুমি যেমন মহান তোমার কালাম সেরকম মহান এটা আমরা জানি কিন্তু এটাও জানি রে আমরা যদি রাজি হয় আসমান থেকে তুমি কুদরতে হাত দিয়ে ধরে রাখবে আরে জোরে সুবহানাল্লাহ কান এই দামি কোরআন দামি কালাম আল্লাহ তাআলা আখিরি নবীর উম্মতকে দিয়েছেন যে কোরআনের শুরুতে আল্লাহ ডিক্লার দিয়েছেন লা রাইবা ফি আমার কালামে কোথাও কোনো সন্দেহের লেশ মাত্র আছে যে কোনো লিখক তার কোনো বই লিখলে শুরুতে লেখে ভাই আমার বইয়ের মধ্যে যদি কোথাও কোনো ভুল ত্রুটি দৃষ্টিগোচর হয় আমাকে অবগত করাইলে পরবর্তী এডিশনে আমি ঠিক থাকে বানাও কোরআনের মতো একটা কোরআন বানায় পেশ কর না হলে দশটি সুরা বানায় পেশ কর আর না হয় তাও যদি না পারো সুরাতুল কাউসারের মতো ছোট্ট একটি সুরা বানায় পেশ কর গোটা পৃথিবীর সবাই এক হওয়ার চেষ্টা করো শুধু আমার সাহায্য নিও না পাশে ইন্নাত আতাইনাকাল কাউসার এই সুরাতুল কাউসার কি সামনে নিয়ে এরা তখন সারেন্ডার করল আর বলল লাইসা হাদা কালামুল বাশার না না এটা কোন মানুষের কালাম না এটা হলো আল্লাহর কালাম ঠিক কি না বলে সম্মানিত শ্রোতা এটা আল্লাহর পাকের অনেক বড় নিয়ামত দুই নাম্বার আল্লাহ তাআলা আমাদেরকে মাহে রমাদান দিয়েছেন কোন উম্মতকে দেন কথা বলেন ঠিক কি না একটি মাস যার নাম হলো রমাদান রামদুম থেকে এগারো মাসের যত গুনা খাতা আছে এই এক মাস আমাদেরই গুনা খাতা এক মাসের ইবাদত এক মাসের সিয়াম সাধনা এগারো মাসের গুনাগুলোকে পুড়িয়ে সাই করে আর আল্লাহ এই মাসটা আমাদেরকে দিছেনি এগারো মাসের গুনা থেকে পবিত্র করার জন্য সুবহানাল্লাহ দেখেন মর্যাদা কিভাবে বাড়ায় কোন উম্মতকে দেন কোন উম্মতের এক মাস রোজার কোনো বিধান ছিল কোন উম্মতের ছিল আশুরার রোজা কোন উম্মতের ছিল আইয়ামে বিদ ১৩ ১৪ ১৫ রোজা কোন উম্মতের অন্য সিস্টেম ছিল এক মাস সিয়াম সাধনা আল্লাহ কোন উম্মতকে দেন সুবহানাল্লাহ একদিক দিয়ে কোরআন আর একদিক দিয়ে রোজা সুবহানাল্লাহ যখন আল্লাহর আদালতের আসামি হয়ে যাব দুনিয়ার আদালতের আসামি হলে যেমন দেখা যায় উকিল ব্যারিস্টার তার পক্ষে ওয়াকালতি করে আল্লাহর আদালতে যদি কেউ আসামি হয়
কে ওয়াকালতি করবে আছে কে নবীরা যেখানে নাফসি নাফসি বলবে আল্লাহর কসম হাদিসের মধ্যে আছে আসসিয়াম ওয়াল কোরআন ইশফাআন লিল কোরআন আর রোজা আল্লাহর আদালতে আমার আপনার পক্ষে সুপারিশ করার জন্য দাঁড়িয়ে যাবে সুবহানাল্লাহ মেহমান বসে গেছেন